কনস্টেবলের পরীক্ষা থেকে নিয়োগ লেগে গেল 2 বছরের বেশি আর নতুন নিয়োগের মধ্যে আরো কিছু শূন্যপদ তৈরি হলো এবং সেই সংখ্যাটা মার্চ পর্যন্ত 32,000 এই কর্মী সংকটের মধ্যে প্রশিক্ষণ শেষে আগামী জানুয়ারিতে কাজে যোগ দেবেন 8,000 কনস্টেবল বাংলায় শিক্ষক নিয়োগ প্রায় বন্ধ পুলিশেও তাই হাজার হাজার শূন্যপদ মারাত্মক কর্মী সংকটে আইন শৃঙ্খলা রক্ষায় দায় হয়ে পড়েছে প্রশাসন সূত্রে খবর আগামী বছরের জানুয়ারিতে 8,000 কনস্টেবল যোগ দেবেন চাকরি প্রার্থীদের করা আরটিআই এর তথ্য অনুযায়ী চলতি বছর মার্চ মাস পর্যন্ত রাজ্য পুলিশে কনস্টেবলের শূন্যপদ 32,123 অফিসার সহ বাকি মিলিয়ে ফাঁকা প্রায় 40,000 পদ কলকাতা পুলিশেও প্রায় 10,000 পদ ফাঁকা কনস্টেবল পদে দীর্ঘদিন নিয়োগ না হওয়ায় অধিকাংশ থানায় একাধিক শূন্যপদ ফলে ট্রাফিক সামলানো টহলদারি এবং থানার বিভিন্ন কাজ করতে গিয়ে অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে মাঝে 2 বছর কোভিড পরিস্থিতির কারণে নিয়োগ প্রক্রিয়া বন্ধ ছিল চলতি বছরেও নতুন কোনো নিয়োগ হয়নি কর্মী সংকট আরও বেড়েছে নিয়ম মেনে প্রতি বছর অবসর নিচ্ছেন পুলিশ কর্মীরা কিন্তু সেই অনুপাতে নিয়োগ কোথায় প্রাক্তন পুলিশকর্তাদের প্রশ্ন এই সামান্য লোকবলে কিভাবে সম্ভব পরিষেবা দেওয়া পুলিশ কর্মীরা আর কত ওভারটাইম করবেন নিয়োগ করছে না তার একটা কারণ রাজ্যের আর্থিক অবস্থা খারাপ পুজো করার জন্য ডোল দিচ্ছেন কেউ মদ খেয়ে মারা গেলে সেখানে টাকা দিচ্ছেন ইমামদের ভাতা দিচ্ছেন পুরোহিতদের ভাতা দিচ্ছেন লক্ষ্মীর ভান্ডারে যাচ্ছে তো পুলিশকে বেতন দেবেন কোথায় থেকে এই বিপুল শূন্য পদ নিয়ে কি বলছে শাসক দল শূন্য পদগুলি পূরণের চেষ্টা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী চেষ্টা করছেন কিন্তু বিভিন্ন সংগঠন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে নানা মামলা মকদ্দমা আইনি জটিলতা করে বিভিন্ন নিয়োগের প্রক্রিয়াকে ব্যাহত করছেন এবছরের মার্চে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তথ্য অনুযায়ী বাংলায় প্রতি 1,00,000 জনসংখ্যায় পুলিশের সংখ্যা 97.66 জন অথচ থাকার কথা 160.76 জনের দেশে গড় সেখানে 152.80 বাহিনীর এই বিপুল শূন্য পদ কবে পূরণ হবে সেই প্রশ্ন থেকেই যাচ্ছে নিচুতলার কর্মী সংকট সামাল দিতে ভরসা কি তাহলে সেই সিভিকরাই কিন্তু তাদের আইন শৃঙ্খলার কাজে ব্যবহার করা যায় না নিষেধাজ্ঞা আছে আদালতের গত অক্টোবর মাসে মুখ্যমন্ত্রীর বাড়িতে হওয়া ক্যাবিনেট বৈঠকে রাজ্য পুলিশে আরও 12,000 কনস্টেবল নিয়োগের সিদ্ধান্ত হয় আগামী বছরের শুরুতেই সেই নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ হবে বলেই ভবানী ভবন সূত্রে খবর বাকি শূন্য পদের নিয়োগ কবে সম্পন্ন হবে